আজ মঙ্গলবার 19শে চৈত্র 2024 সালের 2রা এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভোমায় নামা, এটি 108 বার জপ করবেন। জপ করেই দিনটি শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, সেলস বা স্পোর্টসের জগতে আছেন, বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে, এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য রাহুর গ্রহণ যোগ, শনি মঙ্গলের সংযোগ থাকছে, বুধাদিত্য যোগ থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, জড়ত্ব যোগ থাকছে। আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, ঘটনাবহুল মাস এপ্রিল মাস। আপনাদের কেমন কাটবে? অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে একটু সাবধান থাকবেন। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো বা নীল। যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ এটি আপনাকে আরও দুর্বল করে দিতে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শে কর্মক্ষেত্রে উপকার আপনারা পেতেই পারেন। আজ আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই আছে। আপনার যোগাযোগ করার দক্ষতা হৃদয়গ্রাহী হবে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, এ বিষয়ে সজাগ থাকুন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। আজ অন্যদের থেকে বরাবর ভালো ব্যবহার পেতে থাকবেন। নিজেকে একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত কিন্তু আপনারা করতেই পারেন। ব্যক্তিত্বের সমৃদ্ধি আসতে চলেছে।